আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, ধারাবাহিক ভিডিওতে আজকের পর্ব হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর ভিডিও এটি। যারা সত্যি pikowalkers.com এ কাজ শুরু করেছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি সত্যি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন অলমোস্ট, সেটি আমি বুকে হাত দিয়ে অন্তত বলতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে জিমেইল অ্যাকাউন্টের কাজগুলো করবেন। তার মানে খুব সহজেই জিমেইল অ্যাকাউন্টের কাজগুলো এখান থেকে করে জমা দিবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটি করে দিতে পারলে আপনি $0.08 আপনি এখান থেকে এনশিওর করে নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে জিমেইল অ্যাকাউন্ট কিন্তু সচরাচর জিমেইল অ্যাকাউন্ট নয়। অনেক সময় তারা ইউএসএ সিটিজেনের নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলে, সুতরাং এটি কিছুটা জটিল। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর একটি স্পেশাল অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে আগে কীভাবে মাইক্রোওয়ার্কিং সাইটগুলোর উপরে কাজ করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। গতকাল একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি শেয়ার করুন এবং লাইক দিয়ে সাথেই থাকুন। এবং আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে, মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে। আপনি যদি মোটামুটি আরও বেশি ভালো ইংলিশ রিলেটেড কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি অল বাটনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে ইনফরমেটিভ এবং লেটেস্ট মেক মানি অনলাইন অনলাইন রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো শুরু করছি আমি আজকের মূল ভিডিওতে চলে আসছি। আমি আমার লগ ইনরত অবস্থায় আছি pikowalkers.com এর মধ্যে। আপনি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটি আগের ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি সহজেই pikowalkers.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো আমি যদি এটি ওপেন করি, এখানে ক্রিয়েট অ্যান্ড জিমেইল অ্যাকাউন্ট এটি আমি ওপেন করছি। ওপেন করার পরে কী কী চেয়েছে সেটি আপনাকে আগে বুঝতে হবে। আমি আগেই বলেছি আবারও বলছি, এখানে কাজগুলো খুব সহজ, তবে আপনাকে প্রথমত দেখে বুঝে তারপর কাজগুলো করতে হবে এবং দ্বিতীয়ত কাজগুলো কীভাবে সাবমিট করবেন সেটিও বুঝতে হবে। সো স্টেপ বাই স্টেপ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। এইখানে কী কাজ করতে বলেছে সেটি হচ্ছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। প্রথমত এখানে গো টু জিমেল ডট কম এর মধ্যে চলে যেতে বলেছে। সো আমি এটি কপি করছি, কপি করার পরে আমি সার্চ বারে চলে আসছি এবং এখানে আমি এন্টারপ্রাইজ করলাম। এন্টারপ্রাইজ করার পরে এটি এইভাবে শো হবে। এরপরে আপনার যে কাজটি করতে হবে, আপনি সত্যি আমি জানি যে আপনি ইমেল ইউজ করেন, সুতরাং আপনি যে লগোটি দেখতে পাচ্ছেন আমার ইমেলের লগো সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে তার মানে আপনারটিতে আপনি ক্লিক করবেন। সো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার যে এক্সিস্টিং ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে সব কিছু কিন্তু শো হবে এখানে দেখতে পাচ্ছেন। সো আমি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে ক্রিয়েট নিউতে আমি ক্লিক করব এবং ফর মাইসেলফ আমি ক্লিক করব। ইতিমধ্যে বলে রাখা ভালো, আমি আমার মেক মানি অনলাইনের মধ্যে একটি ভিডিও দিয়েছি কীভাবে মোবাইলে সেম কাজগুলো করবেন, সেটি আপনি কম্পিউটারে এবং মোবাইলে সেমভাবে কাজগুলো করে ফেলতে পারবেন। এবং এখানে আসার পরে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, সেটি আমি দেখাচ্ছি। সো এই যে এখানে বলেছে ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট, আমি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি, এই যে চলে এসেছি। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ফার্স্ট নেম দিবেন। সো ফার্স্ট নেম কোথায় পাবেন, এখানে একটি লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া রয়েছে 3 নম্বর, ভালো করে খেয়াল করুন। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক দিস লিঙ্ক ফর ইউএসএ নেম। এই ইউএসএ নেম পাওয়ার জন্য, অর্থাৎ ইউএসএ সিটিজেন নেম পাওয়ার জন্য আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তার আগে আরও একটি কথা বলে রাখি, ইমেলটার ইউজার নেম কী হবে সেটি তারা এখানে হিন্ট দিয়ে দিয়েছে, এই ধরনের নাম হবে, অর্থাৎ এই ধরনের নিক নেম বা ইউজার নেম ইউজ করে আপনাকে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। সো এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনি অবশ্যই ইউএসএ বেসড নেমগুলো পেয়ে যাবেন। সো আমি প্রবেশ করছি,
এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসএ বেসড লিংক নেমগুলো আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে আমি একটি মেইল দিয়েছি, এখানে আসার পরে আপনি যদি পুরুষ চান তার মানে মেল চান মেলে সিলেক্ট করে রাখবেন, আপনার ফিমেল যদি চান তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করে রাখবেন। সো আমি মেল সিলেক্ট করছি, এরপর জেনারেটে ক্লিক করছি। জেনারেটে ক্লিক করার পরে এখানে একটি নেম চলে আসছে, সো এটি আমি কপি করব। কপি করার পরে আমি আবার চলে যাব এখানে, ফার্স্ট নেম আমি পেস্ট করছি, এটি আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিডিই উইকেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটি নিয়ে নিয়েছে। এবার পাসওয়ার্ড দিতে হবে, সো এরপর কী চেয়েছে সেটি আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। পাসওয়ার্ড তারা চেয়েছে সি সেট এনি পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড কিন্তু সেট করলে হয়ে যাবে। সো আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাতে পারেন। সো আমি একটি পাসওয়ার্ড বসাচ্ছি, সেম পাসওয়ার্ড আপনি বসাবেন। আমি পাসওয়ার্ডটি বসিয়েছি, দ্যাটস ইট। আমি আবারও বলছি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এবং এখানে ইউজার নেমটি একটি এই রিলেটেড ইউজার নেম নিয়ে নিবে, আর যদি না নেয় তাহলে আপনি 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে টেস্ট করে দেখবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হুবহু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে আসার পরে প্রথমত যে কাজটি হবে, সো এখানে আপনি একটি ভেরিফিকেশন নাম্বার দিবেন, তার মানে মোবাইল নাম্বার। সো এখানে মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি, অল রাইট, আমি মোবাইলটি ভেরিফিকেশন করে ফেলেছি। আপনি এইভাবে আপনি মোবাইলটি ভেরিফিকেশন করবেন। এরপর এখানে চেয়েছে যে রিকভারি ইমেল অ্যাড্রেস চেয়েছে, এটিতে আপনার আর যেটি করতে হবে। সো আমি আবার চলে আসছি কাজের মধ্যে। এখানে বলেছে যে সেট এনি পাসওয়ার্ড দিয়েছি এবং সেট এনি অফ দ্য বিলো অ্যাজ রিকভারি ইমেল। সো এখান থেকে যে কোনো একটি রিকভারি ইমেল কিন্তু তারা ইউজ করতে বলেছে। সো আমি এটি ইউজ করছি, প্রথমে যে কোনো একটি রিকভারি ইমেল আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সো এখানে প্রোভাইড জিমেল রিকভারি ইমেল, রিকভারি ইমেল কোনটা ইউজ করেছেন সেটি আপনাকে এখানে পেস্ট করতে হবে। সো আমি এখানে পেস্ট দিয়ে রাখছি যাতে কোনো প্রবলেম না হয়, আর এই দুটি একটু পরে আমি ফিল আপ করছি। সো এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে আবার চলে আসতে হবে এখানে, এই যে রিকভারি ইমেল আপনাকে এখানে পেস্ট করতে হবে, দ্যাটস ইট। এরপর আপনি ইচ্ছে মতো ডেট অফ বার্থ দিতে পারেন এখান থেকে, অ্যাজ ইউর উইশ, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে আপনি অবশ্যই এখান থেকে ফিল আপ করে নেবেন। এরপর জেন্ডার দিবেন মেল, যেহেতু একটি মেল সুতরাং আমি মেল দিয়েছি। নেক্সটে ক্লিক করছি, এখানে ফোন নম্বরটি চাচ্ছে আবার, অল রাইট। এরপর ইয়েস আই এম ইনে ক্লিক করলে আপনার নেক্সট স্টেপে নিয়ে যাবে। এরপর আই এগ্রিতে ক্লিক করলে আপনার কাজটি হয়ে যাচ্ছে, জাস্ট ওয়েট। সো এই কাজটুকু করার জন্য আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এই প্রসেসে আপনি যদি ইউএসএ সিটিজেনের নাম্বার নেম ইউজ করে তৈরি করেন তাহলে কোনো প্রবলেম হবে না। সুতরাং দেখতে পাচ্ছেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো আমি এটি এবার কপি করছি এখান থেকে, কপি করব, এটি হচ্ছে আমার নিউ জিমেইল অ্যাকাউন্ট নাম্বার, আমি কপি করছি। কপি করার পর আবার চলে আসবো মূল পেজের মধ্যে, দ্যাটস ইট। কিন্তু আমার কিন্তু সব কাজ হয়ে গিয়েছে, আমি যা যা বলেছে তা কিন্তু করে ফেলেছি। এবার আমি সাবমিট করব, প্রোভাইড ক্রিয়েটেড জিমেইল অ্যাকাউন্ট, যেটি আমি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছি সেটি প্রোভাইড করলাম। এরপর প্রোভাইড জিমেইল পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিচ্ছি 01675, অল রাইট। আমি পাসওয়ার্ডটা লিখে দিয়েছি, এখানে ফেক কোনো কিছু কিন্তু সাবমিট করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে নির্ধারিত যে পেমেন্টটি দেওয়া রয়েছে সেই পেমেন্টটি পাওয়ার জন্য আপনাকে তারা যা যা চেয়েছে সব কিছু কিন্তু অলমোস্ট ফিল আপ করতে হবে। সো আশা করি আমি সব কিছু করেছি, নাম্বার ওয়ানে চেয়েছে। আমি আবার একটু রিপিট করছি, ভালো করে একটু বুঝে নিন, একটু সময় লাগলেও কিন্তু একবার যদি আপনি বুঝে যান তাহলে জিমেলের সব কাজ আপনি করতে পারবেন, তার মানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার। সো ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্ট আমি প্রোভাইড করেছি, এরপরে প্রোভাইড জিমেল পাসওয়ার্ড তাও করেছি, এবং এখানে প্রোভাইড জিমেল রিকভারি ইমেল, এরপর আমি এটি রিকভারি ইমেল দিয়েছি। এরপরে আমি সাবমিট প্রুফে ক্লিক করব, দ্যাটস ইট।
এই যে দেখতে পাচ্ছেন ইওর টাস্ক ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, আমার একটি কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো আমি আশা করি বুঝতে পেরেছি। এবার আরেকটি কাজ দেখাচ্ছি। সো সেমলি একই কাজ আমি আরেকটি দেখাচ্ছি, সেটি কিভাবে করবেন সেটি আমি এবার শেয়ার করছি। আর একটি জিমেলের কাজ ওপেন করেছি, সেটিও দেখাচ্ছি। এটি এটিও বলেছে অলমোস্ট সেম, প্রথম আমাকে এখানে চলে যেতে হবে। সো আমি আবার চলে যাচ্ছি গুগলের মধ্যে। গুগলের মধ্যে যাওয়ার পরে আমি রাইট এখানে চলে এসেছি। এরপর আবার লগতে ক্লিক করবেন, এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট এনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফর মাই সেলফে ক্লিক করবেন। ফর মাই সেলফে ক্লিক করার পর এখানে নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। সো সেটি কীভাবে করবেন সেটি আমি বলছি। এখানে বলেছে ইউজ দিস ফেক নেম টুল ডট নেট ডট কম, এটিতে আপনাকে যেতে বলেছে। টু গেট অ্যান ইংলিশ নেম, যে কোনো ধরনের ইংলিশ নেম হতে পারে, সেটি ইউএক এর হতে পারে অথবা ইউএস এর হতে পারে, যে কোনো ইংলিশ নেম কিন্তু হলেই চলবে, কোনো প্রবলেম নেই। আশা করি সেটি আপনি করতে পারবেন। সো আমি এবার চলে যাচ্ছি আরেকটি সার্চ দিচ্ছি আমি সেই নামটি, এই যে ফেক নেম টুল। ফেক নেম টুল এটি নেটে ডিস্টার্ব থাকার কারণে একটু আসছে না। সুতরাং আপনি এটিতে প্রবেশ করার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে একটি ফেক নেম পাবেন, তার মানে আমি যেভাবে ইউএস এর নাম সিলেক্ট করেছি আপনি সেভাবে সিলেক্ট করবেন। অথবা আপনি আপনাকে আরও একটি বুদ্ধি বলে দেয়, সেটি হচ্ছে আপনি এখানে আসার পরে কিন্তু এখান থেকে যে কোনো নাম সিলেক্ট করতে পারবেন। সো এখানে জেনারেলিটি ক্লিক করলে দেখছেন অনেকগুলো নাম কিন্তু অলমোস্ট কিন্তু শো করছে। আশা করি এটি করে ফেলতে পারবেন। সো এরপরে যে কাজটি করবেন, ইউজ এনি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যান্ড এনি পাসওয়ার্ড। রিকভারি ইমেল অ্যাড্রেসটা আপনি যে কোনো কিছু দিতে পারবেন, অলমোস্ট কিন্তু ইতিমধ্যে আমি এখান থেকে এটি সিলেক্ট করেছি। সো সেটি সিলেক্ট করার পরে এখানে আমি ইউজ করেছি, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। সো আশা করি পরের কাজগুলো করতে পারবেন। সো আমি এটি আশা করি দেখাচ্ছি না, এভাবে সবগুলো কাজ কিন্তু অলমোস্ট স্টেপ বাই স্টেপ করবেন। করার পরে আপনি কাজগুলো জমা দিবেন, কী কী কাজ জমা দেবেন সেটি আমি বলছি আবার। প্রোভাইড ক্রিয়েটেড জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, যে জিমেল অ্যাকাউন্টটি আপনি তৈরি করেছেন সেটি এবং পাসওয়ার্ড দিবেন। এরপর প্রোভাইড ইউস রিকভারি ইমেল, রিকভারি ইমেলটা দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন, দ্যাটস ইট, আপনার আর কিচ্ছু নেই। এতটুকু আশা করি করতে পারবেন। সো এটি করলে আপনি মিনিমাম 0.08 ডলার কিন্তু অলমোস্ট পাচ্ছেন। সুতরাং জিমেইলের সব কাজ কিন্তু সেম, এইভাবে কাজগুলো করে করে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে, মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে, যেটিতে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করা হচ্ছে ডেইলি। এবং আপনি যদি সত্যি ইংরেজি বুঝেন এবং মোটামুটি মেক মানি অনলাইন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে আরেকটি অনুরোধ থাকবে, ভিডিওতে ক্লিক করলে আপনি কীভাবে মেক মাইক্রো ওয়ার্কিং সাইটগুলোতে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া রয়েছে এখানে। আশা করি সেটি দেখলে আমি নিশ্চিত যে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মেক মানি অনলাইন এর সাথে জুড়ে থাকবেন। এবং আমার চ্যানেলের মধ্যে কতগুলো মহামান্য সাবস্ক্রাইবার রয়েছেন, তারা সবসময় ভিডিও না দেখে সাথে সাথে ডিসলাইক করে দেয়, তাদের উদ্দেশ্যে বলছি আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখবেন না, না দেখার অনুরোধ রইল। অযথা শুধু ভিডিও না দেখে যদি ডিসলাইক দেন তাহলে এটি অবশ্যই আপনার জন্য যেমন ক্ষতিকর আমার জন্য আরও বেশি ক্ষতিকর। সুতরাং আমি যারা এই ধরনের কাজ করেন তাদেরকে আইডেন্টিফাই করছি এবং তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আপনার গঠনমূলক সমালোচনা করার অধিকার রয়েছে অ্যাজ এ সিটিজেন হিসেবে। সুতরাং আপনি গঠনমূলক সমালোচনা করে আমাকে আরও ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য সহযোগিতা করবেন এবং অবশ্যই ভালো হলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জড়িত থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।